সোমবার পূর্ব বর্ধমান জেলার বাঘার 2 নম্বর অঞ্চলের মিলিকপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের সদস্য নুরুল হাসান সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ ও দলীয় কর্মীরা। না হয় আমাদের কর্মীরা, আমাদের জনপ্রতিনিধি, প্রশাসন, প্রত্যেকে আমরা রাস্তায় নেমে কোনোদিন স্যানিটাইজার মাস্ক, কোনোদিন চাল ডাল, কোনোদিন যেরকম সমস্ত প্রতিটা জায়গায় আমরা কিন্তু মানুষের পাশে থেকে মানুষকে করে গেছি, কিন্তু আরও সচেতন হওয়া দরকার আছে। গতকাল আজ থেকে, আজ 3 তারিখ থেকেই আমাদের সেই আচরণবিধি লাগু হয়েছে। অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক কোনো এরপর আমরা বরণ করব সকলেই। জায়গায় যাচ্ছি, কাজে যাচ্ছি, তো এবার এইখান থেকে শুরু হলো রাস্তায় যে ওই 6টার আগে ঢুকতে হবে যে কোনো কোথায় করব শোটা, হোটেল কোথায় পাবো। নেতাদের ফোন করছি, সেই এলাকার নেতাদের ফোনে পাচ্ছি না। রাস্তায় যেতে যেতে 5:30 বেজে গেছে, আমাকে 5:30 মধ্যে সব রেডি করতে হয় যারা থাকে সাথে। তো একটা রাস্তার ধারে একটা বাজারে দেখছি অফিস, আমাদের অফিস দেখতে পেয়ে গেছি, ঝান্ডা আছে, ছেলেগুলো বলছে দাদা ওই কি অফিস। বিভিন্ন সংখ্যক লোক নিয়ে এই অনুষ্ঠান হয়েছে এবং কোভিড বিধি যা আছে সেই বিধি মেনে হয়েছে, সবাইকে স্যানিটাইজ করা হয়েছে, সবাইকার মুখে মাস্ক, এটা মমতা ব্যানার্জির নির্দেশে এটা পালন হচ্ছে। আজকে ছোট আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধনে কিছু মানুষ, 50 জন ওই আশেপাশে মানুষ উপস্থিত ছিল। তো আজকে সরকারের নির্দেশ, দলের নির্দেশ মেনে অনুষ্ঠানটা হয়েছে এবং মমতা ব্যানার্জি যেটা বলছেন সবাইকে সচেতন করতে হবে, আমরা মানুষকে সচেতন করছি। যেমন সরকার থেকে সচেতন করা হচ্ছে, প্রশাসন থেকে, তেমন দলের পক্ষ থেকেও আমরা সচেতন করছি। আমাদের নেতারা বলেছেন, দেবুদা বলেছেন, শাহনাজা বলেছেন, আমাদের ভাই নিশীথ বলেছে, কাকুলি বলেছে, সবাই মানুষকে সচেতন করছি। ভয় খাওয়ার কিছু নেই, আতঙ্ক হওয়ার কিছু নেই, সরকার আছে, মানুষের সাথে আছে। এদিন সহসভাধিপতি জানান, সরকারি নির্দেশ মেনে এবং করোনার বিধিনিষেধ মেনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেখুন, এটা আমাদের আমাদের পার্টি অফিস, মানে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা মন্দির বা মসজিদ। এখানে প্রত্যেক দিন আমাদের যে সরকারের যে উন্নয়ন যজ্ঞ চলছে, সেই উন্নয়নে বিভিন্ন পরিষেবা মানুষ হয়তো কোনোটা ফর্ম ফিল আপ করতে পারছে না, তাকে ফর্মটা ফিল আপ করে দেওয়া হবে এবং বিভিন্ন রকম সাংগঠনিক আলোচনা এই অফিস থেকেই আমাদের সংগঠিত। না মোটেই না, এটা আমরা করোনা বিধি মেনে
মেনে এবং সরকারি নির্দেশ মেনে 50-60 জন আমাদের কর্মী নিয়ে আমরা অফিসটা যেহেতু পূর্ব নির্ধারিত কর্মসূচি আমরা অনেকটা কাটছাট করে দিয়েছি। আমাদের এখানে অনেক বড় প্রোগ্রাম ছিল, আমরা সেই প্রোগ্রাম কাটছাট করে দিয়ে আমরা শুধু আমাদের আমাদের যে মন্দির মসজিদ অফিসটা উদ্বোধন করলাম। তার কারণ হচ্ছে যে কেন্দ্র সরকার আরও যখন থেকে ভ্যাকসিন শুরু হয়েছে তখন থেকে 2 থেকে 15 বছর স্কুলগুলো চালন করা যেত। এমনিতেই আমাদের ধরুন ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার জন্য 97% লোক কিন্তু আক্রান্ত হয়নি। দ্বিতীয় ডোজ এ হলো, এখনও 60% কমপ্লিট করতে পারেনি। প্রচুর টাকা এখান থেকে কেন্দ্র রাজ্য সরকার থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু শুধু অন্যান্য জায়গায় 4,000 কোটি টাকা দিয়ে পাঠ্যবিস তৈরি করছে আর 4,000 কোটি টাকা 8,000 কোটি টাকা দিয়ে আমাদের ভ্যাকসিনটা দিতে পারছে না। ভ্যাকসিনটা দিয়ে দিলে আমাদের লোকটা আরও কমত। ঠিকই বলেছেন, তবু তো আমাদের গঙ্গাতে লাশও ফেলে দিতে হয় না, এমন মরে যায়নি মানুষ যদি গঙ্গাতে ফেলে দিতে হবে। সেক্ষেত্রে আমরা সতর্ক আছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে কম লোক নিয়ে সব প্রোগ্রাম করছি। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।